পুলিশ তৃণমূলকে বাঁচিয়ে রেখেছে। তৃণমূলের সঙ্গে মানুষ নেই, ভোটার নেই, সমর্থক নেই। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে আক্রান্ত হওয়া বিজেপি সমর্থকের বাড়িতে দেখা করতে গিয়ে একই তীরে রাজ্যের শাসক দল তৃণমূল এবং রাজ্যের পুলিশকে বিঁধলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, গত 27 জানুয়ারি কাঁথি পুরসভার 7 নম্বর ওয়ার্ডের নির্বাচনে দেওয়াল লিখতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন বিজেপি সমর্থক রূপম মাইতি। সেই ঘটনায় আক্রান্ত হওয়া বিজেপি সমর্থকদের বাড়িতে শনিবার বিকেলে যান শুভেন্দু, আর সেখান থেকেই নানান ভাষায় রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেন তিনি। তিনি আরও বলেন, এখানকার পুলিশ বাড়ি বাড়ি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে বলছে সব ভোটের পরে হয়ে যাবে, এসব অসভ্যতামি এখানে ছিল না, খুবই শান্তিপূর্ণ জায়গা ছিল, এখানে সব দল থাকে, এই পরিবেশ কখনো ছিল না। তিনি নিদান দিয়ে বলেন, পরিবেশ সুস্থ করতে হবে, কিভাবে সুস্থ পরিবেশ করতে হয় আমি জানি, কেমন ক্যাটাগরির যোগ হলে টাটা লবণ দিতে হয় আর কোথায় দাদন পাত্র বারে লবণ দিতে হয় সেটা আমি ভালো করে জানি। তুমি শক্ত আছো তো, মাথা উঁচু তো, শক্ত আছেন তো আপনি? বিজেপি কর্মীদের উপর আক্রমণ নিয়ে তিনি বলেন, এসব যত করছে ভালো হচ্ছে তত ফাঁকা হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রচার করার পরও দক্ষিণ কাঁথি ও উত্তর কাঁথি হেরেছে, এগুলো যত করবেন বিচ্ছিন্ন হবেন, মানুষ যাকে চাইবে তাকেই রাখবে। আর এই গুন্ডাগর্দি যারা করছে তাদের বলে রাখি, আমি সিপিএম এর অনেক মাতব্বরি দেখেছি, সেগুলো নেই, সব সাইনবোর্ড হয়ে গেছে, এখন যারা করছে এদের অবস্থা ঠিক একই হবে। পুরসভার ভোট নিয়ে শুভেন্দু বলেন, আমরা প্রত্যেকটা মানুষের হৃদয়ে আছি, ভোট কেন্দ্রে গেলে পদ্মফুল ছাড়া কোনো হিন্দু লোক অন্য জায়গায় ভোট দেবে না। কি বলবেন, গায়ে যেভাবে মেরেছে ছবিগুলো দেখান, অভিযোগ হয়েছে দাদা, অভিযোগ করেছেন, অভিযোগ থানায় অভিযোগ, 72 ঘন্টা পরে অভিযোগ হবে না, অভিযোগ ওই দিনই হয়েছে, মেডিকেল রিপোর্টও জমা দেওয়া হয়েছে, কিন্তু পুলিশই তো তৃণমূলকে বাঁচিয়ে রেখেছে, তৃণমূলের সঙ্গে তো মানুষ নেই, ভোটার নেই, সমর্থক নেই, এখানকার এখানকার পুলিশ বাড়ি বাড়ি ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে বলছে সব সব হয়ে যাবে, কিন্তু সব ভোটের পরে হয়ে যাবে, এসব অসভ্যতা এখানে ছিল না, শান্তিপূর্ণ জায়গা, স্বাধীনতা সংগ্রামীদের জায়গা, এখানে সব দল থাকে, আমরা তো দীর্ঘদিন এখানে রাজনীতি করছি, এই পরিবেশ কখনো ছিল না। সে সুস্থ করতে হবে, কি করে করতে হবে আমি জানি, কি করে করতে হয় জানি, কোন কোন কেমন ক্যাটাগরির জোঁক হলে কোনটা টাটা লবণ দিতে হয় আর কোনটা দাদন পাত্র বাড়ের লবণ দিতে হয় সেটা আমি ভালো জানি। ঠিক আছে, আমি ওখানেও গেছিলাম, এগুলো যত করছে ভালো হচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে, এই জন্য তো মমতা ব্যানার্জি নিজে প্রচার করার পরেও দক্ষিণ কাঁথি উত্তর কাঁথি হেরেছে। মমতা ব্যানার্জি ছত্রধরার মাঠে আর তেলিপুকুরের মাঠে এসে সভা করার পরেও দুটো সিটে গুহারান হেরেছে। এগুলো যত করবেন বিচ্ছিন্ন হবেন, পজিটিভ কাজ করুন, ভালো কাজ করুন, উন্নয়নের কথা বলুন, ভদ্রভাবে চলুন, মানুষ যদি চায় যে চাই যাকে চাইবে মানুষ তাকেই রাখবে। আর এই গুন্ডাগর্দি যারা করছে, আমি সিপিএমের অনেক দেখেছি, লাল গাম এ কাঁধে দিয়ে, তোয়ালা কাঁধে দিয়ে আমি সিপিএমের অনেক মাতব্বরি দেখেছি আগে, সেগুলো নেই, সব সাইনবোর্ড হয়ে গেছে, এখন যারা করছে এদের অবস্থাটা ঠিক একই জিনিস হয়। তাহলে সেটা আপনাদের ভাবতে হবে না, আমরা প্রত্যেকটা মানুষের হৃদয়ে আছি, ভোট কেন্দ্রে গেলেই পদ্মফুল ছাড়া কোনো হিন্দু লোক অন্য জায়গায় ভোট দিবে না, পদ্ম মানে হিন্দু, হিন্দু মানে পদ্ম।
পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।